We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। কোনো কিন্তু, যদি, আসলে ইত্যাদি দিয়ে বাক্য শুরু না করে রামপুরহাটে বকটুইয়ের হত্যাকাণ্ডকে নারকীয়, জঘন্য, অমার্জনীয় অপরাধ বলাটাই প্রথম কাজ। অবিলম্বে দোষীদের চিহ্নিত করা হোক, বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা প্রথমেই বলা দরকার। এটাও বলা দরকার যে কোনো শর্ট সার্কিট নয়, কোনো দুর্ঘটনা নয়, এটা এক পরিকল্পিত খুন, জঘন্য অপরাধ। এর পেছনে ষড়যন্ত্র আছে, একাধিক মানুষ জড়িত, তাদের খুঁজে বার করার দাবিও জানাচ্ছি। এবার আসুন কি ঘটেছিল দেখা যাক। সোমবার রাত 8:30 নাগাদ তৃণমূল অঞ্চল উপপ্রধান ভাদু শেখকে কিছু দুষ্কৃতী বোমা মেরে খুন করে। তিনি ঘটনাস্থলেই মারা যান। রাত 9:30 নাগাদ থেকে বকটুই গ্রামে বেশ কিছু ঘরে আগুন দেওয়া হয়, বোম পড়তে থাকে মুহুর্মুহু। রামপুরহাট মেডিকেলে ভোরবেলায় 4 জন আগুনে পোড়া মানুষকে ভর্তি করা হয়। ওই ভোরে 3:30 নাগাদ ওই গ্রামেরই সোনা শেখের বাড়ি থেকে 7টা পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবারই থানার ওসিকে ক্লোজ করা হয়, এসডিপিওকে সরিয়ে দেওয়া হয়, গ্রেফতারি চলতে থাকে। বুধবারে আদালতে মোট 20 জন সন্দেহভাজন অপরাধীকে পেশ করা হয়। অধিকাংশ অপরাধীকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবারেই এলাকায় হাজির হন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, লাভপুরের বিধায়ক রানা সিংহ, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, নেতা বিমান বসু, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য ঘটনাস্থলে হাজির হন। গিয়ে পৌঁছেছিলেন বিজেপির এক বিরাট প্রতিনিধি দল, ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ওই বকটুইয়ে গেলেন বিজেপির এক প্রতিনিধি দল, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লোকসভা সাংসদ সত্যপাল সিং, রাজ্যসভার সাংসদ ব্রজলাল, কেসি ভারতী, দলের জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। মাথায় রাখুন, ওই সুকান্ত মজুমদার ছাড়া বাকি 4 জনই প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন এবং আজই বকটুইয়ে হাজির থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল এ রাজ্যে নয়, দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে এ ধরনের গণহত্যা, খুন, পরিকল্পিত হত্যা, অপরাধের ঘটনা ঘটেছে আগেও। পশ্চিমবঙ্গ তো সেই তালিকায় একটু এগিয়েই আছে বলাই যায়। মুর্শিদাবাদে মালোপাড়ার গণহত্যা, 2000-এ এই বীরভূমের সুচপুরের গণহত্যায় মারা গিয়েছিলেন 11 জন। ছোট আঙ্গারিয়ায় 2001-এ 5 জনকে ঘরে আটকে পুড়িয়ে মারা হয়েছিল। নন্দীগ্রামের ঘটনা সবাই জানে, নেতা ইয়ে 2011 7ই জানুয়ারিতে গুলি করে মারা হয় 9 জনকে। এরকম আরো অসংখ্য আছে। কেন ঘটে এমন ঘটনা? এই বাংলাতেই এমন ঘটনা বেশি ঘটে কেন আলোচনা করব, কিন্তু তার আগে এই বাংলায় ঘটে যাওয়া আগের ঘটনাগুলোর থেকে গত সোমবারের ঘটনা উল্লেখযোগ্যভাবে আলাদা। কোথায় আলাদা সেটা বলাটা দরকার। সুচপুর, ছোট আঙ্গারিয়া, নন্দীগ্রাম, নেতাইয়ের ঘটনাও ছিল রাজনৈতিক প্রেক্ষাপটে।
তাহলে আলাদাটা কোথায়? প্রথম ফারাকটা হলো ঘটনার পরেই স্থানীয় থানার ওসিকে ক্লোজ করা, এসডিপিওকে সরিয়ে দেওয়া। ঘটনার পরের দিন মন্ত্রিসভার অন্যতম মন্ত্রীর ঘটনাস্থলে হাজির থাকা, প্রত্যেক বিরোধী দলের নেতাদের অবাধে ঘটনাস্থলে যেতে দেওয়া এবং ঘটনার তিন দিনের মাথায় স্বয়ং মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে হাজির হওয়া, এর প্রত্যেকটাই নজিরবিহীন। এর আগে বিরোধী দলের নেতাদের যেতে বাধা দেওয়া হয়েছে, পুলিশ কনস্টেবলকেও সরানো হয়নি, ওসি এসডিপিও তো দূরের কথা, এবং মুখ্যমন্ত্রী না তিনি সুচপুর, ছোট আঙ্গারিয়া, নন্দীগ্রাম বা নেতায় কোনো ঘটনাস্থলেই যাবার হিম্মত দেখাননি, যাবার প্রয়োজনই মনে করেননি। সৌমিত্র চট্টোপাধ্যায় এক অডিও সাক্ষাৎকারে বলেছিলেন, নন্দীগ্রামের ঘটনার পরে দিল্লিতে বঙ্গভবনে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তিনি বলেছিলেন, নন্দীগ্রামে যান, হাত জোর করে ক্ষমা চান, মানুষ নিশ্চয়ই ক্ষমা করে দেবে। আপনারা যান গিয়ে দেখুন কোথায় আপনারা ভুল করেছেন, সেই ভুল সংশোধন করুন। আমি ওকে বলেছিলাম, আপনি যান, তখন ওর ইমেজটা ধসে যায়নি দিল্লিতে। আমি বললাম যে আপনি যান, উনি খুব দুঃখিত হয়ে এই দেখুন এইসব লিখেছে আমার নামে, এই করেছে ওই করেছে, হ্যাঁ ওই মুখ দিয়ে রাখতে হয়েছে, রক্ত খাচ্ছে, সেই সব ছবি বের করেছে। তারপরে ওসব ছেড়ে দিন, আপনি যান গিয়ে একদম হাত তুলে দাঁড়িয়ে বলুন এই যে আমি এসেছি, কী ভুল হয়েছে বলুন আমায়, আমি কী ভুল করেছি, আমার পার্টি কী ভুল করেছে এবং আমাদের কী করতে হবে, আপনি গিয়ে দাঁড়ান, সব ঠিক হয়ে যাবে। এবং হতো আই এম শিওর, সেটা করার মতো ওরও পার্টি ছিল না। না উনি বলেন, উনি চুপে শুনলেনই, কেন ওরও সেরকম ইগোলেস মানুষ উনি নন যে এই এইটে করবেন। কিন্তু উনি শুনলেন না, হ্যাঁ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে যাননি, যাবার কথা ভাবেননি, এমনকি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষের অনুরোধেও কান দেননি। আর ঠিক এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা, তিনি হাজির হলেন, পরিবারের মানুষজনের সঙ্গে কথা বললেন, এলাকার পুলিশ প্রশাসনকে বলে এলেন একজনকেও ছাড় নয়, দল দেখবেন না, গ্রেফতার করুন। দু ঘন্টার মধ্যে আনারুল গ্রেফতার। আর বুদ্ধদেব ভট্টাচার্য, সে কথায় আসবো বিরতির ওপারে, সঙ্গে থাকুন। কি ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকা? 2011-র নেতাইয়ের ঘটনায় দলের লোকজনদের ভূমিকার কথা জানতেন, ভালোভাবেই জানতেন, স্বীকার করলেন কবে? 2014 দোসরা ফেব্রুয়ারি মেদিনীপুরের এক জনসভায় বুদ্ধবাবু বললেন, নেতাই আমাদের ভুল ছিল। সেদিন যে দীপক সরকার সুশান্ত ঘোষের দিকে ইশারা করেছিলেন, সেই সুশান্ত ঘোষ এখন পশ্চিম মেদিনীপুরের দলের জেলা সম্পাদক। এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা, এইখানেই রামপুরহাটের বকটুইয়ের ঘটনা, সুচপুর, ছোট আঙ্গারিয়া, নন্দীগ্রাম বা নেতাইয়ের থেকে আলাদা। এবারে আসুন আরো গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয়টার দিকে নজর দেওয়া যাক। এই বাংলাতেই কেন এত রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে, কেন এত রাজনৈতিক হত্যার ঘটনা ঘটে? কোন না কোন রাজনৈতিক দলের কর্মীরা যুক্ত থাকেন সরাসরি এই ঘটনাগুলোর সঙ্গে। আসলে বাংলার রাজনীতি এক দীর্ঘ সময় ধরে অত্যন্ত সংগঠিত ক্যাডার বাহিনীর হাতে গেছে, এক দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়াই এর জন্য দায়ী, কেবল নির্বাচন নয়।
বছরের 365 দিন রাজনৈতিক মেরুকরণের এই প্রক্রিয়ার মধ্যে কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ কংগ্রেসি, কেউ বিজেপি হয়ে উঠেছে, এবং সেই হয়ে ওঠাও কেবল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা পরিবার এবং কোনো কোনো জায়গায় অঞ্চল বা গ্রামের আকার নিয়েছে, যার ফলে ওই ঘোষেরা তো সিপিএম, ওই বোসেরা তো তৃণমূল, ওই দাসেরা তো বিজেপি, ওই গ্রাম তো কংগ্রেসই, ওই পাড়া তো সিপিএম ইত্যাদির আকার নিয়েছে। এমনটা আমাদের দেশে এক কেরল বাদ দিলে অন্য কোথাও নেই। সম্ভবত কমিউনিস্ট পার্টির ক্যাডার বেসড সংগঠন আর তার বিপরীতে রাজনীতি করতে আসা অন্যান্য দলেরও একই চরিত্র তৈরি হয়েছে। দীর্ঘ এক প্রক্রিয়ার মধ্যেই তা হয়েছে, এবং মজার কথা হলো তা কিন্তু কোনো দর্শনের ভিত্তিতেও হয়নি, দলীয় আনুগত্যের ভিত্তিতেই হয়েছে। আমি এই দলের সমর্থক, যে দল যাই করুক না কেন, বা অন্য দল যদি ভালো কিছুও করে তাহলেও আমি এই দলের সমর্থক হিসেবেই ওই দলের বিরোধিতা করব, এটাই মোদ্দা কথা। এখানে গান্ধীবাদও নেই, হিন্দু রাষ্ট্রবাদও নেই, মার্ক্সবাদও নেই। তাহলে এই দলীয় আনুগত্যটা কিসের? বাংলার রাজনীতি সেই কবে থেকে একেবারে নিচু স্তরেও রুজি রোজগারের সঙ্গে জুড়ে গেছে, জোড়া হয়েছে। তুমি আমার দলের হলে 100 দিনের কাজ পাবে, পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের সুবিধে পাবে, মিউনিসিপ্যালিটির সুযোগ সুবিধে পাবে, দলের না হলে পাবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য যে ত্রিস্তরীয় পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি তৈরি হলো, তা মানুষের হাতে যাওয়ার বদলে 78, 79, 80 থেকেই দলের হাতে যাওয়া শুরু করে। 96, 97, 98 নাগাদ সেই বৃত্ত সম্পূর্ণ হয়। কিছু ব্যতিক্রম বাদ দিলে প্রায় সর্বত্রই প্রান্তিক মানুষের রুজিরুটির সঙ্গে জুড়ে যায় রাজনৈতিক আনুগত্য, দলীয় আনুগত্য। তার মানে যারা ক্ষমতায় তারা এই মধুভাণ্ডের ভাগ বাটোয়ারা করতে থাকে, যারা বিরোধী তারা এই ভাগ বাটোয়ারার মালিকানার জন্য লড়তে থাকে। এই লড়াই রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, জিডিপি, অর্থনীতি, মার্ক্সবাদ, গান্ধীবাদ বা হিন্দু রাষ্ট্রবাদের থুয়াক্কাও করে না। এখানে একটা অটোর পারমিট, বাজারে একটা দোকানের জায়গা, বিভিন্ন প্রকল্পে সুবিধে, আর স্থানীয় রোজগারের কেন্দ্রে দখলদারির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। আজ নয়, বহুদিন ধরে। তাই গ্রামের মাটির বাড়ির পাশেই ডালিম পাণ্ডের দোতলা বাড়ি হয়, নন্দীগ্রামে পেল্লাই প্রাসাদ হয় শেখ সুফিয়ানের, একইভাবে বকটুইয়ে ভাদু শেখের। এ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়েনি? নিশ্চয়ই পড়েছে। বিভিন্ন সময়ে তিনি দলীয় সমর্থক, এমনকি সাংবাদিকদের সামনেও বলেছেন, আমি জানি কারা কারা কিভাবে রোজগার করছে, বলেছেন কত টাকা দরকার, টাকা কি চিবিয়ে খাবে ইত্যাদি। ফিরছি আলোচনা আরো একটা বিরতির পর। এই বিশাল মধুভাণ্ড একদিনে বা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা অসম্ভব। সম্ভবত সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলোকে জেলা বা স্থানীয় প্রশাসনের হাতে ছেড়ে দিচ্ছেন, সরাসরি ডিএম বিডিওদের হাতে ছেড়ে দিচ্ছেন, তাদের সঙ্গে ঘন ঘন বৈঠক করে জিজ্ঞেস করছেন কতজন টাকা পেল, কতজন পেল না, কতজন কোন কোন সুবিধে পেল, সঙ্গে বসাচ্ছেন জনপ্রতিনিধিদের, যাতে দলীয় আনুগত্যের সঙ্গে
রুজি রুটির শেকড়টা ছেঁড়া যায়। কিছুটা সফল কিন্তু অনেকটা বাকিও আছে, কারণ সমস্যার শেকড় অনেক গভীরে চলে গেছে। কিন্তু এটা তো বলাই যায় যে দলীয় আনুগত্যের সঙ্গে রুজি রুটি জুড়ে থাকলে এ ধরনের ঘটনা ঘটবে, অন্তত চট করে বন্ধ হবে না। কিন্তু ঘটনা ঘটে গেলে আমরা তো চাইবই রাজধর্ম পালন হোক, পুলিশকে স্বাধীনতা দেওয়া হোক, অপরাধীদের খুঁজে বের করা হোক, প্রশাসনের মাথায় বসে থাকা মুখ্যমন্ত্রীর মানবিক হাত থাকুক অত্যাচারিতদের মাথায়। রামপুরহাটের বকটুইয়ের ঘটনা এই দিক থেকেই আলাদা, অন্তত আগের গণহত্যাগুলোর সঙ্গে এক তালিকায় রাখা যাবে না। এবার শেষ কথায় আসি, বকটুইয়ে মারা গেলেন 8 জন না 9 জন? দোষীদের কতজন ধরা পড়ল, কতজন পড়েননি? এসব প্রশ্নের মাঝেই বাস্তবটা হলো 70-80 ভাগ বার্ন নিয়ে এখনো কয়েকজন মানুষ হাসপাতালে। বাবা তার ছেলেকে হারিয়েছে, স্বামী হারিয়েছে তার স্ত্রীকে, পুত্রকে, তাদের চোখের জল শুকোয়নি। কান্না আর চোখের জলে ভারী হয়ে আছে বকটুই গ্রাম। পাশের ধান খেতে সবুজ ধানের টান ধরছে, শ্যালো চালানোর লোক নেই, বাড়ি পড়েছে, মানুষ নিরাশ্রয়, কান্না আছে, রাগ আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে মৃত প্রিয়জনদের জিনিসপত্র, ছাই উঠছে এদিক সেদিক, মানুষের মাংস পোড়ার গন্ধ ভাসছে বাতাসে। সেটাই সরেজমিনে দেখতে গেলেন বিজেপির প্রতিনিধিরা। কলকাতা থেকে রামপুরহাট হুটার বাজিয়ে 4-4.5 ঘন্টার রাস্তা, তারই মধ্যে শক্তিগড়ে দাঁড়ালেন তারা প্রসিদ্ধ ল্যাংচা খেতে। খেলেনও, রইল তার ছবি। মানুষ হলে নিশ্চয়ই গন্ধ পেতেন, পোড়া মাংসের গন্ধ পেয়েছেন কি? আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens